বাচ্চা ভনিষ্ঠ হওয়া থেকে শুরু করে কবর বা শ্মশান পূজন যা পর্যন্ত এতগুলো সহযোগিতা আমাদের মুখ্যমন্ত্রী করে চলেছেন, এবং তারপরও আয়োজন করার পরেও আমাদের প্রিয় বিধায়ক মহাশয় যখন যা সমস্যা হয়েছে গেছি, উনি আমাদের সহযোগিতা করেছেন, এবং ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক মহাশয়কে। আমাদের DK 2 3 2 নম্বর পঞ্চায়েত যে সভাপতি, যুব সভাপতি নির্বাচন করেছেন, অত্যন্ত ভদ্র শিক্ষিত, খুব জনপ্রিয়, তো তাদের ভদ্রশীল মানবতা দেখেই আজ আমাদের 122 এবং 123 বুথ থেকে প্রায় 150 অধিক পরিবার জয়েন করেছেন। আপনার নাম? আমার নাম শেখ জিয়াউর রহমান। আপনি কোন দল থেকে কোন দল এলেন? আমি আশেপ থেকে টিএমসি এলাম। কোন গ্রাম পঞ্চায়েত এলাকায়? 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আমি এখন মানে ফিলহাল তো আমি কংগ্রেসে ছিলাম, এখন আমি মানে আমি টিএমসি তে আমি জয়েন করলাম। কোন গ্রাম পঞ্চায়েত থেকে এসেছেন? আমি মানে টিকিট পেয়ে আমাদের যেখানে সভা হচ্ছে আমাদের বাণীবন এবং কেহট্ট কাটাবিরিয়া সংলগ্ন এলাকা থেকেই ISF ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস থেকেই মূলত আমাদের তৃণমূল কংগ্রেসে নেতৃস্থানীয় যারা সংগঠক এবং তাদের কর্মীরাও তাদের পরিবারও আমাদের সঙ্গে সম্পৃক্ত হলেন, আমাদের সঙ্গে জয়েন করলেন। কারণ একটাই, তাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টির টাকায় পুষ্ট হয়ে ISF দল তৈরি হয়েছিল, তারা উন্নয়নের ছিটে মাত্র দেখা পেলেন, তারা কোনোরকম মানুষের সাথে মানুষের পাশে যে কাজগুলো লাগে সেই জনমুখী প্রকল্পের কোনো অংশীদারও হতে পারলেন না। তারা বরং দেখলেন যাদের বিরুদ্ধে তাদেরকে নামানো হয়েছিল টাকা পয়সা এবং উৎকোচের মাধ্যমে, তারা দেখলেন যে যাদের বিরুদ্ধে নামানো হয়েছিল তারাই কিন্তু মানুষের সাথে মানুষের পাশে, সুতিকা গৃহ থেকে শ্মশান যাত্রা কবরের দাফান অবধি, এমনকি মৃত্যুর পরে শ্মশানের চুল্লিতে এবং কবরের দাফানে 2000 টাকার করকরে নোট, আর মা যখন নবজাত শিশুকে নিয়ে বিনা পয়সার মাতৃযানে করে গ্রামের বাড়িতে ফিরে যায়, তখনও জননী সুরক্ষা যোজনার মা এবং শিশুর পথ্য এবং খাবারের টাকা এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অন্নপূর্ণার ভাণ্ডার যোগাচ্ছে। মমতা ব্যানার্জির মনোমোহিনী যে মামাটি মানুষের সরকারের জনমুখী প্রকল্পের প্রতি আকর্ষণবদ্ধ হয়ে তারা ISF ছেড়ে, বিজেপি ছেড়ে, CPM ছেড়ে, কংগ্রেস ছেড়ে আমাদের দলে যোগ দিয়েছে।
আমরা।